অশান্ত আফগানিস্তান, প্রতি মুহূর্তে সেখানে পট বদলাচ্ছে রাজনীতির, বিপর্যস্ত সাধারণ মানুষ, চিন্তিত সারা বিশ্বই। আর এই সব নাকি হচ্ছে গান্ধারীর অভিশাপে। শকুনিকে দেওয়া তাঁর অভিশাপের বেড়াজাল নাকি আজও কাটিয়ে উঠতে পারেনি আফগানিস্তান। নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছে এই মত, কিন্তু এই তথ্য বা মত কতটা সত্যি? আপনি শুনছেন সংবাদ প্রতিদিন শোনো। তালিবান ক্ষমতা দখলের পর থেকে নতুন করে অশান্ত হয়ে উঠেছে আফগানিস্তান। দু দশকের অর্জিত শান্তি ও স্থিতি এক লহমায় মিলিয়ে গিয়েছে। প্রায় যুদ্ধ পরিস্থিতির মুখে দাঁড়িয়ে আছে এই দেশ। আফগানিস্তানকে কেন্দ্র করে সারা বিশ্বের রাজনীতি এই মুহূর্তে দোলা চলে। নানা সম্পর্কের সমীকরণ প্রতি মুহূর্তে রং পাল্টাচ্ছে। এই অশান্তিকে কেন্দ্র করে আগামী পৃথিবীর ভবিষ্যৎ যে কি হবে তা এই মুহূর্তে স্পষ্ট করে কেউই যেন অনুমান করতে পারছেন না। এহেন পরিস্থিতিতে নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছিল একটি তথ্য যা মহাভারত কেন্দ্রিক। তথ্যটি এরকম যে আফগানিস্তানে বর্তমান এই অশান্তির অতীত প্রেক্ষাপট তৈরি হয়েছে সেই মহাভারতের আমলেই। শেষ হয়েছে কুরুক্ষেত্রের ধর্মযুদ্ধ, জয়ী হয়েছেন যুধিষ্ঠির, ধ্বংস হয়েছে কৌরব বংশ। এই পরিস্থিতিতে ক্রুদ্ধ হয়ে ওঠেন গান্ধারী। তিনি এই বিনাশের জন্য কৃষ্ণ ও অন্যান্যদের সঙ্গে শকুনিকেও দায়ী করেন এবং সেই সঙ্গে শকুনিকে এই বলে অভিশাপ দেন যে যেহেতু তার কারণেই গান্ধারীর শতপুত্রের মৃত্যু হয়েছে, তাই গান্ধার রাজ্যে অর্থাৎ শকুনির রাজ্যে কখনোই শান্তি থাকবে না। বিষয়টি নিয়ে টুইট করেন বর্ষিয়ান বিজেপি নেতা তথাগত রায়ও। এই অভিশাপের কথা জানিয়ে তিনি আরও লেখেন, হাজার হাজার বছর ধরে অভিশাপের বেড়াজালে আটকে থাকা সেদিনের গান্ধার আজকের আফগানিস্তান। আজও একটু শান্তির খোঁজে গান্ধারীর গান্ধার দেশের মানুষ 5000 বছর আগের অভিশাপ আজও যেন জ্বলন্ত সত্যতার প্রমাণ দিয়ে যাচ্ছে। তার টুইটের সূত্র ধরেই নেট দুনিয়ায় এই তথ্য ও মত হুহু করে ছড়িয়ে পড়ে। প্রায় প্রতিষ্ঠিত হয়ে যায় এই সত্যি যে আফগানিস্তানের বর্তমান এই পরিস্থিতির নেপথ্যে রয়ে গিয়েছে গান্ধারীর সেদিনের ক্রোধ ও অভিশাপ। একথা সত্যি যে আফগানিস্তানের সঙ্গে বৈদিক সভ্যতার সম্পর্ক সুপ্রাচীন। ঋগ্বেদের প্রথমাংশ লেখা হয়েছিল আফগানিস্তানে। সেই সম্পর্কের সত্যতা থাকলেও গান্ধারীর এই অভিশাপ কতটা সত্যি এ বিষয়ে পুরাণ বিশেষজ্ঞ নৃসিংহ প্রসাদ ভাদুরী বলেন, মূল মহাভারতে অর্থাৎ সংস্কৃতে ব্যাসদেব রচিত যে মহাভারত, সেখানে এরকম কোনো উল্লেখ নেই। মহাভারত এমন গ্রন্থ নয় যে সেখানে এরকম কথা থাকবে। এ বিষয়টি সবার আগে আমাদের অনুধাবন করতে হবে। তাহলে গান্ধারীর এই অভিশাপের কথা ছড়িয়ে পড়ল কিভাবে? তিনি বলেন, লৌকিক লেখক যারা তাঁদের তৈরি গল্প এটা হতে পারে, ব্যাসদেবের মহাভারতে এর চিহ্ন নেই। নেট মাধ্যমে হাজারো তথ্যের ছড়াছড়ি, তার মধ্যে অধিকাংশ ঠিক না ভুল তা নিয়ে বিস্তর সংশয়ের অবকাশ থেকে যায়। দেখা যাচ্ছে গান্ধারীর অভিশাপ সংক্রান্ত তথ্যটিও সেই রকম একটি তথ্য যার সত্যতা নেই। ব্যাসদেবকৃত মহাভারতে যার উল্লেখ নেই সেটিকে আর যাই হোক সত্যি তথ্য হিসেবে গণ্য করা যায় না। তা সত্ত্বেও যাচাই না করে বহুজন এই মত ছড়িয়ে চলেছেন। নৃসিংহ প্রসাদ বাবুর মত, মূল জিনিসটি না জেনে বা একটা বিষয় কম জেনে এই ধরনের বিদ্যাবত্তার পরিচয় না দেওয়াই ভালো। তথ্যের এই বিস্ফোরণের যুগে বহু তথ্যেরই সত্যাসত্য নির্ণয়ে হিমশিম খেতে হয়। তবু যেখানে মহাভারতের মতো মহাগ্রন্থ জড়িত, সেখানে আমাদের পোস্ট ট্রুথ সরিয়ে প্রকৃত সত্যের প্রতি নিষ্ঠ থাকাই বাঞ্ছনীয়। গান্ধারীর অভিশাপে যে আফগানিস্তান অশান্ত, এরকম কোনো উল্লেখ ব্যাসদেবের মহাভারতে নেই। হাজারো কথার ভিড় থাকলেও এই সত্যের কোনো বদল নেই। নৃসিংহ প্রসাদ বাবু আমাদের সেই প্রকৃত সত্যের অভিমুখটি ধরিয়ে দেন। শুনতে থাকুন সংবাদ প্রতিদিন শোনো।